চিন্তা আপনাকে তৈরি করবে। আপনি যেমন চিন্তা করবেন তেমনই হতে থাকবেন। আমার কথাগুলো মন দিয়ে শুনবেন ও সাথে বলবেন। আপনার মন আমার কথার ওপরে রাখুন আর নিজের ওপরে বিশ্বাস রাখুন। প্রতিটা কথাকে মনের গভীরে যেতে দিন। আমরা যা কিছু নিজেকে বলি তা আমাদের সাবকনসিয়াস মাইন্ড অ্যাকসেপ্ট করে নেয় আর তার ওপর ভিত্তি করেই আমাদের ব্রেন কাজ করে আর সেটাকেই অ্যাফারমেশন বলে। আর এই অ্যাফারমেশনই সবচেয়ে শক্তিশালী একটা ক্ষমতা নিজেকে পরিবর্তন করার, নিজের মাইন্ডকে কন্ট্রোল করার জন্য। এর থেকে ভালো আর কোনো পদ্ধতি হয় না। এই অ্যাফারমেশনই আপনার জীবনকে বদলে দিতে পারে। আপনি যদি বেশি খুশিতে থাকতে চান, আপনার মনকে যদি শান্ত রাখতে চান, আপনি যদি আপনার ব্যবহারে কিংবা অ্যাটিটিউডে পরিবর্তন আনতে চান, তাহলে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন ও কানে হেডফোন লাগিয়ে শুনবেন। একটা নতুন শক্তির জগতে সকলকে জানাই স্বাগতম। এক একটা নতুন সকালে আমরা এক একটা নতুন তুমিতে পরিণত হই। আমাদের বাস্তব, আমাদের রিয়ালিটি আমরা নিজেরাই তৈরি করি। আমরা সেভাবেই নিজেদের তৈরি করি যেটা আমরা ভাবি, যেটা আমরা বিশ্বাস করি। আমরা সেভাবেই নিজেদের তৈরি করি। আমাদের জীবন আমাদের বিশ্বাসের একটা রূপ। এরপর তোমরা যা শুনবে সব খোলা মনে অ্যাকসেপ্ট করবে। যদি মন থেকে সবটা বিশ্বাস করো, তাহলে তোমরা নিজের প্রতিও বিশ্বাস অনেকটা বাড়িয়ে ফেলতে পারবে। আমার কাছে সেই সব কিছু আছে যেগুলো সফল হওয়ার জন্য দরকার। আমি পাওয়ারফুল, আমি মোটিভেটেড, আমার মন সব সময় পজিটিভিটিতে ভরে থাকে। সারা দিনে আমি যা কিছু করি সেগুলো আমার লক্ষ্যের উদ্দেশ্যে। আমি নিজের ওপরে সম্পূর্ণ বিশ্বাস রাখি। আমি সুস্থ, আমি সুন্দর, আমি বুদ্ধিমান, আমি বুদ্ধিমতী। আমি তৈরি হয়েছি সব ভালো কাজ করার জন্য। আমি একটা চুম্বকের মতো। পৃথিবীর সব ভালো কিছুকে নিজের কাছে টানার শক্তি আমার আছে। ভয় শুধু একটা অনুভূতি, আমি এটাকে পেরিয়ে সর্বদা এগিয়ে যাব, সফল হব প্রতিটি ক্ষেত্রে। আমার চারপাশের সকল মানুষকে আমি সম্মান করব। আমার ভেতরে অফুরন্ত ধৈর্য আছে। একমাত্র আমিই পারি আমাকে কন্ট্রোল করতে। আমি একমাত্র ব্যক্তি যে আমাকে থামিয়ে দিতে পারে। পরিস্থিতি যাই হোক, আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব। আমি নিজেকে শান্ত রাখব। আমি নিজেকে শক্তিশালী মনে করব। আমি নিজেকে নিজে সম্মান করব। আমি অফুরান শক্তির অধিকারী। আমি আমার সামনে আসা সব সুযোগকে কাজে লাগাব। আমি প্রতিটা প্রবলেমের মধ্যে সেখানের থেকে বেরিয়ে আসার অপরচুনিটি খুঁজতে থাকি। আমার জীবনের একমাত্র উদ্দেশ্য আরও উন্নতি করা। আমি মূল্যবান, আমি অসাধারণ, আমি স্পেশাল। আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে। আমার জীবনে আমি অনেক কিছুর মুখোমুখি হয়েছি। আমি যে কোনো পরিস্থিতিতেই
ভালো দিকগুলো মাথায় রাখি। আমি ফোকাস করি সব সময় ভালো জিনিসগুলোর প্রতি। আমি আমার ভুলগুলো থেকে সর্বদা শেখার চেষ্টা করি। আমি প্রতিটি ভালো জিনিসকে মন থেকে অ্যাপ্রিসিয়েট করি, প্রশংসা করি। আমি সর্বদা নেগেটিভ এনার্জি, নেগেটিভ থটস থেকে দূরে থাকি। আই অ্যাম দ্য ক্রিয়েটর অফ মাই ওন লাইফ। আমি সর্বদা ইন্সপায়ার্ড হই ভালো মানুষদের থেকে, ভালো আইডিয়াগুলো থেকে। নেগেটিভ মানুষদের থেকে আমি নিজেকে দূরে সরিয়ে রাখি। আমি ভয় শূন্য। আমি নতুন কিছুকে ট্রাই করতে ভয় পাই না। আমি কৃতজ্ঞ একটা সুন্দর জীবন পাওয়ার জন্য। আমি কঠোর পরিশ্রমী। সফল হওয়ার জন্য আমি সব রকমভাবে নিজেকে প্রস্তুত রাখি। আমি যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার শক্তি রাখি। আমি বিশ্বাস রাখি ভবিষ্যতের ওপর, তাই ভবিষ্যৎকে সুন্দর করার চেষ্টা করি। আমি নিজের ওপর যথেষ্ট বিশ্বাসী। আমি বিশ্বাস করি আমি সব পারি।